আমরা একটা সফল ছাত্র ছাত্রীকে জানাতে চাইছি। নমস্কার বন্ধুরা, আমি কোয়েল, তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল। কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো গতকাল ধরে একটি জিনিস নিয়ে তোমরা অনেকেই চিন্তিত হয়ে রয়েছো এবং এই ভুয়ো তথ্যটি প্রত্যেক জায়গায় রটানো হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাইকোর্টে কেস করবে। তো এটা সম্পূর্ণ একটি ভুয়ো তথ্য। এই সময় প্রচুর কিছু গুজব রটানো হচ্ছে ছাত্রছাত্রীদের ছত্রভঙ্গ করার জন্য। তো সেক্ষেত্রে এই মুহূর্তে পড়ুয়ারা কি বলছে এই নিয়ে তোমাদের ডিটেলসে দেখাবো। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। আর বন্ধুরা আজকে 8ই জুন আন্দোলন রয়েছে কলকাতা ইউনিভার্সিটিতে, অবশ্যই প্রত্যেকে শান্তিপূর্ণভাবে তোমরা আন্দোলন করবে। তো খুব তাড়াতাড়ি আমি লাইভ নিয়ে আসবো তোমাদের জন্য লাইভ আপডেট। এবার শিক্ষার্থীরা কি বলছে তোমরা শুনে নাও। আমরা একটা সকল ছাত্রছাত্রীদের জানাতে চাইছি যে দেখো একটা ভুয়ো খবর ওঠানো হয়েছে যে নাকি কলকাতা ইউনিভার্সিটির ছাত্ররা নাকি হাইকোর্টে কেস করার মাধ্যমে সমস্ত ইউনিভার্সিটি নাম চাইছে। এটা একদম ভুল ধারণা। আমরা যদি হাইকোর্টে কোনো কেস করি, কেস হবে এইরকম যে আমরা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটিতে অনলাইন এক্সাম চাই। এই সেমিস্টারটা পশ্চিমবঙ্গে যতগুলো ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু অনলাইন করতে হবে। আর কালকে এই ছাত্রদের উপর যে নির্মম অত্যাচারটা করা হয়েছে, তাই জন্য আমরা সকল ছাত্রছাত্রীদেরকে সমস্ত ইউনিভার্সিটি, আজকে শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, JUBU সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে আমাদের পাশে চাই এবং আমরাও তাদেরকে সাপোর্ট করতে চাই। আমরা একসঙ্গে মিলে এই লড়াইটা জিততে চাই। এটা কোনো ইন্ডিভিজুয়াল লড়াই নয়, এটা শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের লড়াই নয়, এটা বর্ধমান ইউনিভার্সিটির লড়াই, এটা RBU এর লড়াই, এটা VU এর লড়াই, এটা সবার লড়াই। আজকে আমাদের ছাত্রদেরকে দাবানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের নৈতিক অধিকার থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের ন্যায্য দাবি মানা হচ্ছে না। এইটা কোনো শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নয়, এটা সমস্ত ইউনিভার্সিটির আন্দোলন। আমরা চাই এই যে ভুল খবর ওঠানো হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অফলাইন এক্সাম চাই, তাই জন্য হাইকোর্টে কেস করেছে, এটা সম্পূর্ণ ভুয়ো খবর। আমি এনসিওর করছি আপনাদের সকল ছাত্রছাত্রীদের, আপনারা আমাদের এই গণছাত্র আন্দোলনে সবাই অংশগ্রহণ করুন। আজকে আমাদের ছাত্রদেরকে যেভাবে দাবানোর চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে সমস্ত ছাত্রছাত্রীদের একত্রিতভাবে সকলকে একত্রিতভাবে সমস্ত ইউনিভার্সিটি ছাত্রছাত্রীকে একত্রিতভাবে লড়তে হবে। নাহলে এভাবে যদি পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি হয় তাহলে কিন্তু আমাদেরকে দাবিয়ে দেওয়া হবে, তাহলে আজকে আমরা সফল হব না। আমাদের কোনো মতে দাবানোর চেষ্টা চলছে, আমরা কোনো দিন হার মানব না। যতক্ষণ না আমরা ন্যায্য দাবি মানছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে, আর আমরা তাতে সমস্ত ইউনিভার্সিটিকে পাশে চাই এবং আমরা সমস্ত ইউনিভার্সিটির পাশে দাঁড়াতে চাই। এটা একটা ভুল তথ্য, তাই বলছি এই বিষয়ে কেউ কান দেবেন না। আমাদের আন্দোলনে সবাই অংশগ্রহণ করুন। হাম্বেল রিকোয়েস্ট সবাইকে, এই ভুয়ো তথ্যগুলোতে কান না দিয়ে আমাদের সঙ্গে সবাই মিলে অংশগ্রহণ করুন আমাদের এই আন্দোলনে। আমি এনসিওর করছি এরকম কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো ঘটনা ঘটেনি। কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনলাইন নয়, সমস্ত ইউনিভার্সিটির অনলাইন চাই। সমস্ত ইউনিভার্সিটিতে অনশন হবে, সমস্ত ইউনিভার্সিটির ছেলেরা অনশনে বসবে এবং সমস্ত পশ্চিমবঙ্গের যত ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটিকে অনলাইন করাতে হবে এই সেমিস্টারটা।